সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফ বন্ধ আছে, স্বাভাবিকভাবে অফিস আদালতও খোলা আছে, অনেকে ঘরের বাইরে যাচ্ছেন, অনেকে মাস্ক পরে সতর্ক হচ্ছেন, অনেকে হচ্ছেন না, কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে ফিরেও আসছে। করোনা ভাইরাস খুব একটা পাত্তা পাচ্ছে না, কিন্তু আমরা সবাই কি স্বস্তিতে আছি? এই এত সব কর্মকাণ্ডের ভিড়ে কোথাও কি কিছুটা অস্বস্তি কাজ করে না, যে কবে আমরা স্বস্তিতে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো? এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আমরা সেই প্রশ্নের জবাব খোঁজার জন্য আজ জনতন্ত্র গণতন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আনোয়ার সাদী, আপনাদের সঙ্গে আছি। আমার আমন্ত্রিত অতিথি আজ চারজন, তারা সবাই নিজেদের নিজেদের ক্ষেত্রে বিশেষজ্ঞ মানুষ। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন PMA-র মহাসচিব জনাব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক জনাব ডক্টর বদিউল আলম মজুমদার। আমার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU-র সাবেক উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মোদাসের আলী। আমি প্রফেসর সৈয়দ মোদাসের আলীকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। কি মনে হয় আপনার, আমরা কবে স্বস্তিতে ফিরব? একটু আগে আমাদের ইনফরমালি যখন এয়ার ছিল না, তখন আলাপ হচ্ছিল। আমি তো মনে করি আমরা স্বস্তিতেই আছি, কারণ হচ্ছে এটা রিলেটিভ টার্ম। বিশ্বের সব জায়গায় অল্প কিছু জায়গা ছাড়া যারা বড় বড় পাওয়ার, যারা রোজ একজন আরেকজনকে মেরে ফেলে, সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। সুতরাং আমি তো মনে করি সেই সেন্সে স্বস্তিতেই আছি। হ্যাঁ, এর মধ্যেও প্রবলেম আসবে যাবে। আমাদের দেশে দেখেন ঝড় বন্যা, তবে এবার একটা নতুন ধরনের এই যে COVID-19, আমাদেরকে সবাই আমরা ভালো আছি, কথা বলতে পারি, কিন্তু একজন আর একজনের কাছে, আমার মেয়ে ঢাকায় থাকে, নাতি ঢাকায় থাকে, যেতে পারি না, এরকম একটা জিনিস। আমার মনে হয় না যে এই COVID-19 হওয়ার আগে কেউ চিন্তা করছিল যে এরকম কিছু হতে পারে, কিন্তু সেটাও হলো। তা সেই জন্যে আমরা যদি বলি যে আমার নিজের বক্তব্য হচ্ছে, আমি 97 থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকরী কমিটির সদস্য, সুতরাং অনেক এরকম থিওরিটিক্যাল আলাপ হয়েছে, মারফতি আলাপ হয়েছে। সেটা থেকে আমার একটা ধারণা যে এই করোনা ভাইরাসটা এভাবে চলে যাবে না, আর এর যে ভ্যাকসিন আসতেছে এটাই তো সবাই আমরা কাগজ থেকে, সুতরাং কেউ যে বলতে পারি না যে আমি বা যে কেউ আমরা বলি যে উই ক্যান সে উইথ কনফিডেন্স, তাতে মনে হচ্ছে যে ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের কারো স্বস্তি নেই। কিন্তু ভ্যাকসিন আসার পরেও সাথে সাথে বাংলাদেশ পেয়ে যাবে এটা যারা আশা করে, এবং যেসব যারা এর দায়িত্বে যারা বলেন তারা হয় বোঝেন না অথবা এদের কোনো আইডিয়া নাই। ভ্যাকসিন ভাবেন যে গাবিতে মেম্বার হলাম, পেয়ে গেলাম। গাবিতে আমাদের মতো দেশে ভ্যাকসিন দেওয়ার আগে কাদের কাদের দিবে সেটা ঠিক করা হচ্ছে। আমরা একটা জিনিস আমি লাকি মনে করি, যেটা নজরুল ভাইয়ের সামনে আমার বলাটা আমার হয় না, তবুও বলছি আমার যেটুকু এক্সপিরিয়েন্স, যে অনেক ভ্যারাইটিস COVID-19 দেখা গেছে, তার মধ্যে এখন পর্যন্ত মৃত্যুর হার এবং এই যে মাইল্ড অ্যাটাকের হার দেখে মনে হচ্ছে যে সম্ভবত আমরা যে রিলেটিভলি মাইল্ড ফর্ম অফ যে ভাইরাস তার দ্বারা এফেক্টেড, কারণ তাই যদি না হতো তাহলে আমাদের অবস্থা এরকম হতো যে আমাদের ম্যানেজ করা খুব কঠিন হতো। আচ্ছা, আমরা কি তাহলে ম্যানেজ করতে পেরেছি? আমি মনে করি যে যদি যে কোনো জায়গার তুলনা করি, হয় কি একটা জিনিস হয়ে গেলে ডাকাত হয়ে গেলে বড় বড় কথা বলা যায় যে আমি এইভাবে ডাকাত থাকাইতাম, ওইভাবে চুরি হয়ে গেল বলা যায়, চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন হয়েছে কি এমন একটা আন ফোর্সিন, এমনকি এই মুহূর্তে যখন আমরা আলাপ করতেছি তখন পৃথিবীতে কেউ তো গ্যারান্টিতে কিছু বলতে পারে না। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের হ্যাঁ ভুল ভ্রান্তি সহ সব কিছু মিলে আমরা আমাদের তুলনায় মোটামুটি ম্যানেজ করেছি। কিরকম ম্যানেজ আমি বলি, যেরকম যদি আমাদের ICU বেড লাগতো
ওই টাইপের রোগী যদি বেশি হতো আমাদের কিন্তু মৃত্যুর হার অনেক বেড়ে যেত, কারণ আমরা ম্যানেজ করতে পারতাম না, এটা উদাহরণ দিলাম। সুতরাং এভাবে চিন্তা করলে চিন্তা করতে হয় যে আমাদের ন্যাচারাল ভাইরাস প্লাস আমাদের প্রিপারেশন, অনেক সময় বলা চলে আমরা যে অনেকে বলে যে আমরা সবই করেছি কিন্তু লেটে করেছি। তা আমি নিজে মনে করি, যেমন সেদিনকে আমি খুব ইরিটেটেড হয়ে উত্তর দিলাম, একজন হঠাৎ করে বলল যে না বুঝেই যে কি এখন সরকার কতজন করোনা কোভিড আক্রান্ত হচ্ছে এটা বলা বন্ধ, এটা লোককে আর জানাতে বন্ধ করবে, এটা তো আম মুখের মতো কথা, এটা তো না। একজন এসে বলতো, আমি উল্টো ভাবে বলি, আমার তো ইরিটেশন লাগতো ওই সময়, আবার না দেখলেও বসে আড়াইটার সময় বা 2:33 বসে সে কি দিতো, কোনো কোশ্চেন আনসার নিত না, একটা ফিগার দিত, তা সেটা লিখে দিলে ক্ষতি থাকবে। তা সুতরাং আমি মনে করি অনেক সময় কিন্তু আমরা না বুঝেও বলি, সেই জন্যে আমার ওভারঅল ইমপ্রেশন হচ্ছে যে আমাদের ভুলভ্রান্তি আমাদের হয়েছে, অনেকেরই হয়েছে। এখন যেমন এই অবস্থায় আমাদের দুটো অবস্থা দাঁড়িয়েছে, একটা হচ্ছে যে আমাদের নিজস্ব ওয়েতে নিজের প্রোটেকশন নিজের কাছে নিতে হবে যতদিন পর্যন্ত ভ্যাকসিন না পাই। জি, আমি আপনার কাছে আসবো, আপনার কথা জের ধরেই প্রফেসর ডক্টর নজরুল ইসলামের কাছে যেতে চাই, যে আসলে বসেছিলাম এই প্রশ্নের জবাব খুঁজতে যে আমরা কবে স্বস্তি পাব। কিন্তু প্রফেসর সৈয়দ মুদাসির আলী বলছেন যে টিকা প্রসঙ্গে বাংলাদেশের জন্য টিকা পাওয়া খুব একটা সহজ হবে না, এই কথা শুনে তো অস্বস্তি বরং আরেকটু বেড়ে গেল, আপনি কি বলবেন? আপনাকে একটু কারেকশন করে নেই, আমি করা কঠিন হবে তা না, আপনারা এই যে ভুল মেসেজ দেওয়ার ফলে কিন্তু মিডিয়া উঠে, আমি বলেছি যে আপনি বলেছেন আমি যারা এই কথা ভাবছে তারা বোকার সঙ্গে বাস করছে না, হ্যাঁ যারা যে কালকে আজকেই কালকে আসবে সেটাই, কারণ অনেকে তো সেরকম আইডিয়া, সবাই জানে এখানে যারা আছেন নজরুল ইসলাম সাহেব জানেন সবাই যে টিকা গাবিতে পাওয়ার একটা সিস্টেম আছে, আর আপনি যদি ওইভাবে বলেন যে তাহলে তো আমরা ভয় পেলে, তার তো লোকে ভাববে যে আমি বলছি যে ভ্যাকসিন পাওয়া যাবে না, তাহলে আমি বিএমআরসির চেয়ারম্যান হিসাবে কি করে চায়নাকে এখানে টেস্ট করার জন্য পারমিশন তো দিয়ে দিয়েছি, এটা আমি দিয়েছি, তা আমি তো নেগেটিভ লোক না। আপনারা কথা হচ্ছে মিডিয়াতে বুঝতে হবে যে কিভাবে আমি যেটা নর্মাল বাস্তব সেটা বলতেছি, যেমন আপনি বলেন কাল যেমন আজকে যদি ধরেন রাশা যেটা বের করছে, আমি নিজে স্টেটমেন্ট দিছি যে আই হ্যাভ গট ডাউট অ্যাবাউট, আমার মনে হচ্ছে এটা থার্ড ডোজ, সেটা তারা বলে দিল যে করে দিয়েছে, এখন এইটাও যদি পেতে চায় তা তো তারা আগে পাবে আমরা পাবো না। আমি সেই সেন্সে বলছি যে এইটা এরকম জিনিস না মুড়িমুড়কির মতো যে টাকা দিলেই পাওয়া যাবে, এইটা ভ্যাকসিন যদি আসো আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা টাকা দেওয়ার পরেও আমাদের পেতে দেরি হবে এই। জি, অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, যদি ভ্যাকসিন পেতে দেরি হয় তাহলে করোনা ভাইরাস নিয়ে মানুষের যে অস্বস্তি এবং ভীতি তা কিভাবে কাটবে? করোনা ভ্যাকসিনটা কি সেটা আগে বুঝতে হবে আমাদের, করোনা যেসব ভ্যাকসিন এখনো 129টা বা তারও বেশি ভ্যাকসিনের মানে কাজকর্ম চলতেছে, আমাদের WHO মে মাসের 22 তারিখে বোধ হয় 10টা ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করেছিল যে তারা তারা ক্লিনিক্যাল ট্রায়াল দিতে পারে, তার মধ্যে একটা আমাদের মদসানি সাহেব যে বিএমআরসির চেয়ারম্যান ওনারা যে ভ্যাকসিনটাকে ট্রায়ালের জন্য ইয়ে দিয়েছেন আর কি মানে পারমিশন দিয়েছেন, সেটা কিন্তু সেটা ওই ওই 10টার মধ্যে আছে সিনোভ্যাক, তো উনি উনি তো ওনার কাজ করে ফেলেছেন, এখন আরো অনেক কাজ তো বাকি তাই না। এখন জিনিসটা হয়েছে যে আমরা এই এই সিনোভ্যাক ব্রাজিলে বোধ হয় শুরু হয়েছে ট্রায়াল, আরো বোধ হয় এই গালফ কান্ট্রি কোন একটাতে বোধ হয় শুরু হচ্ছে। আচ্ছা, এখন একটা 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 কথা আমি বলি, সেটা বুঝবেন জিনিসটা, অক্সফোর্ডের ভ্যাকসিনটা বেশ নাম করা এবং ওটা একটু কমপ্লিকেটেড ভ্যাকসিন, ওটা ট্রায়াল হচ্ছে USA-তে 30,000 ভলান্টিয়ারের মধ্যে, ব্রাজিল হচ্ছে 5,000 ভলান্টিয়ারের মধ্যে, আর দক্ষিণ আফ্রিকাতে হচ্ছে 2,000 ভলান্টিয়ারের মধ্যে, যারা নিজেদের দেশে এইসব থার্ড ফেজ ট্রায়াল অ্যালাউ করেছে তারা তো এমনি এমনি করে নাই, ভ্যাকসিন তৈরি হলে তারা তো লায়ন শেয়ার নেবে,
এর মধ্যে আবার 10 কোটি মানে 100 মিলিয়ন ডোজের বায়না দিয়ে রাখছে ইউকে। এখন গাভি, মদাসুল সাহেব যেটা বলছেন সেটা বুঝতে হবে যে গাভি হলো দাতব্য একটা সংস্থা, যারা কিনে নেবে তাদের নেওয়া শেষ হলে তারপরে না গাভি। সুতরাং আমাদের একটু দেরি হবে। আমরা যদি এর মধ্যে ওনারা যে ভ্যাকসিনটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন থার্ড ফেজ ট্রায়ালে, ওটা যদি আমরা এখানে ট্রায়াল দিই তাহলে আমাদের রাইট হবে। আর চায়নার যে 15 জন চিকিৎসক আসছিল ওরাও বলে গেছে, উৎসাহ দিয়ে গেছে যে এই ভ্যাকসিনটা হলে বাংলাদেশ পাবে। এবং চাইনিজ যে অ্যাম্বাসেডর আছেন উনি বলছেন আমি ফার্স্ট ডোজটা নিব। তার মানে ওটা যদি আমরা ট্রায়াল দিতে পারি তাহলে আমাদের একটা অ্যাজ ম্যাটার অফ রাইট একটা পাওয়ার বা একটা সুযোগ হবে। তো উনি মদ্রাসালি সাহেবকে উনি যে পারমিশন দিয়েই দিয়েছেন, আরও যেগুলো ফর্মালিটিস আছে সেগুলো তাড়াতাড়ি করে আমরা যদি করতে পারি তো ভালো, তাহলে আমরা গাভীর আগেই হয়তো এই ভ্যাকসিনটা পেয়ে যেতে পারি। সুতরাং আপনারা আপনারা যদি স্বস্তি পেতে চান শুধু ভ্যাকসিন দিয়ে, ভ্যাকসিন দিলে স্বস্তি আসবে। যেরকম আমি বলি, ভ্যাকসিন আসলে আমরা প্রথমে ফ্রন্টলাইনারদের দিব, এটা তো অবভিয়াসলি সবাই বলবে, যারা যারা ডাক্তার নার্স বা পুলিশ যারা আছেন আর কি তারা। তারপরে আমরা ভাববো যে আমাদের ছেলেপেলেরা কয় মাস ধরে স্কুল কলেজে যেতে পারে না, ইউনিভার্সিটি যেতে পারে না, আমরা তাদেরকে ভ্যাকসিন দেবো। আমাদের মেয়েরা সব গার্মেন্টসে কাজ করে, তাদের উপরে আমাদের ডিপেন্ড করতে হয়, হোল কান্ট্রির ইকোনমি ডিপেন্ড করে, আমরা তাদেরকে দেব। তাহলে আমাদের ইকোনমিও ওপেন হয়ে যাবে, শিক্ষা ওপেন হয়ে যাবে, আমাদের ফ্রন্টলাইনার সেফ হবে, এগুলো হবে। সেজন্য আমাদের ভ্যাকসিন প্রাপ্তিটা দিকে আমাদের খুব নজর দিতে হবে। প্রাপ্তির দিকে আমাদের কিন্তু ফার্স্ট স্টেজের কাজটা কিন্তু মদাসেদ সাহেবরাই করছেন। প্রফেসর নজরুল ইসলাম, এই ভ্যাকসিন সাধারণ মানুষের ভেতরে ভ্যাকসিন দেওয়ার সঙ্গে অ্যান্টিবডি তৈরি হওয়ার কোনো সম্পর্ক আছে কি? মানে যাদের শরীরে অ্যান্টিবডি আছে তাদের ভ্যাকসিন না দিলেও চলবে, এমন কোনো বিষয় কি আছে? যাদের শরীরে অ্যান্টিবডি আছে তাদের ভ্যাকসিন না দিলেও চলবে এমন কথা আছে, তবে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি থাকতে হবে। আর যাদের শরীরে অ্যান্টিবডি আছে তাদেরকে যদি আবার ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কিন্তু ক্ষতি হবে, এটা কিন্তু প্রথমে আমাদের জানতে হবে। তাদের ক্ষতি হবে না, আপনি যদি ব্লাইন্ডলি দিতে পারে দিতে চান অসুবিধা হয় না, যে ভ্যাকসিন অ্যান্টিবডি টেস্ট না করে ভ্যাকসিন দিতে পারবো না, এরকম কোনো কথা না। আচ্ছা, কিন্তু আরেকটি বিষয় অনেকেই জানতে চান, সেটি হলো যাদের একবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের শরীরে এই যে প্রতিরোধী ক্ষমতা বা অ্যান্টিবডি যা আমরা বলছি সেটি কতদিন বজায় থাকে? এটা সম্বন্ধে এই এই ভাইরাসটার জন্মই হলো এই 7 মাস। এই 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 7 মাসের মধ্যে একটা ভাইরাসকে চেনা খুব কঠিন। আমরা অল্প একটু জেনেছি। এখন অক্সফোর্ড ভ্যাকসিন আলারা যে ট্রায়ালগুলো দিয়েছে, সেকেন্ড ফেজ ট্রায়ালগুলো দিয়েছে, তাতে ওরা যেসব ইনফরমেশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিনটার ওই যে অ্যান্টিবডিটা অনেক অনেক ক্ষেত্রেই বেশি দিন পারসিস্ট করছে না। আইজিএমটা তো কয়েকদিন পরে ইয়ে হয়ে যায়, আইজিজিটা কয়েক মাসের মধ্যে আবার নিচে নেমে যাচ্ছে, কিন্তু ওরা বলছে এটা হলো হিউমারাল ইমিউনিটি, সেলুলার ইমিউনিটি কিন্তু ওখানে ডেভেলপ করছে। সুতরাং ভ্যাকসিন দিয়ে আমরা শুধু অ্যান্টিবডি হবে অ্যান্টিবডি হবে অ্যান্টিবডি হবে এটাই চিন্তা করছি সেটা না। আর ইমিউনিটির আর একটা উইং আছে, সেটা সেলুলার ইমিউনিটি, যেটা ভাইরাল ইনফেকশন সেটা কিন্তু বেশি কার্যকর, সেটা কিন্তু ওরা দেখছে সেটা ভালো কাজ করে। জি জি, আমি একটু জনাব ডাক্তার এহতেশামুল হক চৌধুরীর কাছে যেতে চাই। তাহলে চিকিৎসকরাও ব্যাপক সংখ্যক আক্রান্ত হয়েছেন, সবার ভিতরে যখন স্বস্তি চলে আসবে বাংলাদেশে এখন যে চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে সেটিও নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, তাই নয় কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমার সাথে আমার আমার স্বাস্থ্য ব্যবস্থা দুজন তার সাথে আরেকজন আমাদের সুশাসনের জন্য নাগরিক বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু করোনাকালীন সময়ে যতটুকু বিতর্কিত হয়েছে ততটুকু নয়। আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আমাদের অহংকারে এবং আমাদের গর্বে। আমরা বেলায় অবেলায় আমরা 50টি বছর প্রায় স্বাধীনতা অতিবাহিত হয়েছি। আপনারা জানেন যে বিগত 10-12 বছর এবং 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ক্রমান্বয়ে এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছিল যে আন্তর্জাতিক আমাদের চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে জার্নাল ল্যানসেট সেখানে কমেন্ট করেছিল বাংলাদেশ কেন্দ্রিক রোল মডেল অফ ওল্ড ওয়ার্ল্ড।
এমনকি জাতিসংঘের মহাসচিব মিস্টার বানকিমন তার একটি বক্তৃতায় তিনি জাতিসংঘে বলেছিলেন গ্রো টু বাংলাদেশ এন্ড টেক লেসন, যে অত্যন্ত স্বল্প খরচে গ্রামীণ জনগোষ্ঠীর দুর্বলতা কিভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, এবং এই স্বাস্থ্যখাত থেকে আমরা 5 থেকে 7টা আমরা প্রাইজ এবং আমাদের অ্যাওয়ার্ড সরকার নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করতে। আপনারা জানেন বাংলাদেশে যতই রাজনীতি থাকুক আন্তর্জাতিক পর্যায় থেকে পুরস্কার নিয়ে আসার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে, তো আমরা সেই পর্যায়ে পৌঁছেছিলাম। এবং WHO র্যাঙ্কিং অনুযায়ী এই এশিয়ার মধ্যে আমরা ভারতকে অনেক পিছনে ফেলেছি, পাকিস্তানকে অনেক পিছনে ফেলে স্বাস্থ্য ব্যবস্থা একটি পর্যায়ে পৌঁছেছি। হ্যাঁ, কিছু কিছু দুর্বলতা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ছিল, যেমন ইমার্জিং রি ইমার্জিং ডিজিজে আমরা একটু দুর্বল ছিলাম, আমাদের টার্সারি লেভেলে হয়তো ভারতের চেয়ে আমরা একটু পিছিয়ে ছিলাম, কিন্তু অনেক ব্যাপারে টপ আপ দেয়। এখন কথা হলো যে মহামারী করোনা যেটা অতিমারী শেষ পর্যায়ে অতিমারী হিসাবে আবির্ভূত হয়েছে, সেই করোনার আকার প্রকার বা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সারা পৃথিবী কিন্তু অজ্ঞাত ছিল, শুধু আমরা নয়। এই জন্যই এই রোগের একটা ইনফরমেশন মানে তথ্য, মহামারী কন্ট্রোলের জন্য প্রথম যে বিষয়টি দরকার সেটি তথ্য। সেই তথ্যে এই যে একটু আগে আমার অগ্রজ বললেন যে আমরা 7 মাস মাত্র বয়স হয়েছে এই মহামারী এই করোনা ভাইরাসের, আমরা তাকে কতটুকুই বাঁচি না, তো সারা পৃথিবীর কাছেও সেটি অচেনা ছিল আর আমাদের কাছে তো অচেনা থাকবেই। সেই অচেনা থাকার সুবাদে শুরুতে আমরা একটু একটু আমাদের মধ্যে অস্থিরতা ছিল, একটু আমাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল, এটা সারা পৃথিবীতেও ছিল। তো আমরা এখন একটি সহনীয় পর্যায়ে বা একটা স্টেবল কন্ডিশনে আমরা এসে পৌঁছেছি, আমরা তাকে চেনার সুযোগ পেয়েছি, আমরা তার জেনোম, তার গতির প্রকৃতি, তার আকার প্রকার সারা পৃথিবীও চিনতে শুরু করি। সুতরাং আমি নিশ্চিত আমাদের যতটুকু দুর্বলতা আমরা মহামারীর বিষয়ে আমরা পেয়েছি বা যতটুকু দুর্বলতা আমাদের স্বাস্থ্যগতা দেখতে পেয়েছি, আমরা নিশ্চিত আমাদের যে এক্সপার্টিজ আছেন, আমাদের যে সরকার আছে বা বিশেষ করে সরকার প্রধান, তিনি স্বাস্থ্য ব্যবস্থা গ্রামীণ জনগণের দুর্গুড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার জন্য তিনি যেভাবে চিন্তা ভাবনা করেন বা যেভাবে চিন্তা ভাবনা অতীতে করেছিলেন, আমরা নিশ্চিত করে বলতে পারি আমাদের যে ক্যাপাসিটি আছে আমরা অবশ্যই গুলি চালাতে পারি। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছে আসছি। ডক্টর এহতেশামুল হক চৌধুরী বলছেন যে আগের তুলনায় এই করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এখন পরিস্থিতি এখন একটু সহনীয় কি। আচ্ছা, যান্ত্রিক ত্রুটি, ওনার সঙ্গে আমরা যুক্ত হতে পারছি না। যাই হোক, আমি প্রফেসর সৈয়দ মুদাসের আলীর কাছে আবারও ফেরত যাচ্ছি। এখন তাহলে করোনা ভাইরাস পরিস্থিতি সহনীয় কি মত আপনার? আপনি কি একমত এই বাক্যের সঙ্গে? না, শুনুন, আমি এখন সবাই বাইরে গেলে অফিসে গেলে বোঝা যায় যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এখন সহনীয় হয়েছে। আমরা যদি এই সহনীয়, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন খুব সময়োপযোগী এবং ঠিক সময়, এখনো যদি আমরা লকডাউন করে বসে থাকতাম আলাদা লাভ হতো না আমাদের। এখন আমি দেখি যেটা, আমিও যাই এখন বাইরে যাই, যদিও থিওরিটিক্যালি আমার 35 ইয়ার্স হচ্ছে আমার ডায়াবেটিস, 35 ইয়ার্স হচ্ছে আমার ব্লাড প্রেশার এবং আমার বয়স 75-এর কাছে। তো চিন্তা করেন এই 3টা ফ্যাক্টরই নেগেটিভ, সুতরাং আই এম হাই রিস্ক। এখন প্রবলেম কি যে যদি আমরা বাইরে নিজেকে আমরা সেলফ কেয়ার, এটা ঠিক লাইফস্টাইল ডিজিজ বলবো না, সেলফ কেয়ার, যে আমাদের মাস্ক পরতে হবে, আমার মাস্ক দ্বারা শুধু আমাকে রক্ষা করা না আমি সবাইকে রক্ষা করতেছি, আর আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি কেন ইভেন ডেভেলপ কান্ট্রিরা তারা পর্যন্ত কিন্তু আপনারা পেপারে এবং সব জায়গায় দেখেন যে সম্পূর্ণ কাজ বন্ধ করে দিয়ে তারা কিন্তু এখন টিকতে পারতেছেন। আর আমাদের প্রবলেম হচ্ছে আমাদের মতো দেশ যদি একবার ডিফিকাল্ট পজিশনে চলে যায় তাহলে আমাদের পক্ষে ইকোনমিক্যালি মজুমদার ব্যবসায় বলাও ডিফিকাল্ট। অবশ্য আল্লাহর মতো সুবিধা আছে, এখন উনি যেসব স্টুডেন্ট পাঠান আমার সিটি কলেজে, আমি ওখানকার চেয়ারম্যান, তাতে আবার আমি তার বলি যে তোমাদের কে পড়ায়, তোমাদের যে স্যার আছে আমি কিন্তু আগে বলে দিব। তো দেখ, সেটা আলাদা ব্যাপার। আমাদের কথা হচ্ছে যে ইকোনমিক্যালি এটাকে ব্যালেন্স করাটা একটা কঠিন বাস্তব ভিত্তিক। আমাদের যদি আমরা যে কেন এটা নজরুল ইসলাম সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই যাকে আমি পাইতেছি,
উনিও জানেন যে এখন এমন ভাবে আমরা সাইন্টিফিক্যালি কি করলাম ম্যাটার করে না, এটা সবার ভিতরে ছড়িয়ে গেছে, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে সম্ভবত এটা তো কোনো সাইন্টিফিক প্রুফ নাই, সম্ভবত আমরা উইক টাইপের ভাইরাস আছি দেখেই গ্রামে অনেক গ্রামে অনেকে যায় বলে যে সেই গ্রামটা এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। সুতরাং সেই জন্যে আমি মনে করি যে আমাদের সহনীয় করার প্রধান উপায় হচ্ছে যার যার নিজের প্রোটেকশনটা নেওয়া এবং প্রোটিন। জি আমি আসছি, আমি একটা একটা জিনিস বলে শেষ করব, যারা ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে ডিল করতেছেন এদের ভ্যাকসিন কিভাবে পেতে হয় আমার মনে হয় কোনো আইডিয়াই নাই। এটা আমি একটা দিয়ে আপনারা নিউজ পেপার পড়েছেন কিনা জানি না, আজকে লেখা কি যে চায়না এবং আমেরিকান দুটো আমাদের কাছে অ্যাপ্লাই করছে এই তিনটা ভ্যাকসিন একসাথে পারমিশন দিবে। আরে হুইজ হি টু গিভ পারমিশন টু আমেরিকান ভ্যাকসিন? আমি যে চেয়ারে বসে আছি বিএমআরসি চেয়ারম্যান, দ্যাট হ্যাভ বিন ক্রিয়েটেড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উইথ সার্টেন ল, সেখানে কোন রকম ভাবে সায়েন্সের সাথে পলিটিক্সের মিক্স আপ করার কোন স্কোপ নাই এবং আমি কোথাও করি না এবং করব না। জি আমি আমি আসবো আপনার কাছে। আমি এর আগেও একবার চেষ্টা করেছিলাম, আমরা বোধহয় যুক্ত হয়েছি জনাব ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে, আপনারা গ্রাম নিয়ে কিছু ভাবনা ছিল আপনাদের যে কিছু পদ্ধতি সূত্র প্রয়োগ করে গ্রামগুলোতে স্বস্তি এনে দেওয়ার, সেগুলো এখন কেমন দেখছেন আপনি? অনেক ধন্যবাদ। তো তার আগে আমি একটু আমাদের এইসব বিশেষজ্ঞজন ওনারাই বিশেষজ্ঞ, আমি তো ওনাদের যা শিখেছি যা যা বুঝেছি ওনাদের কথা শুনে শুনে বুঝেছি এবং শিখেছি। তো এই ওনারা যেটা বলছেন যে স্বস্তির কথা এবং এই যে টিকার কথা ভ্যাকসিনের কথা, তা আমাদের একটা একটা অ্যাসাম্পশন হলো একটা টিকা আসবে এবং একটা টিকা আমরা পাবো, যদিও ব্যাপক প্রচেষ্টা হচ্ছে, বহু অর্থকড়ি ব্যয় করা হচ্ছে, সারা বিশ্বব্যাপী এই এই প্রচেষ্টার ব্যাপারে আমরা সবাই এর ফলের দিকে তাকিয়ে আছি, কিন্তু একটা যে নিরাপদ ভ্যাকসিন পাওয়া যাবে আমার মনে হয় না আমরা নিশ্চিত হতে পারি। যে যেমন এইচআইভি এইডস এর এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বের হয়নি, বহু বছর আগে এই 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 সমস্যা দেখা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিন বের হয়নি এবং এ পাওয়া গেলেও যে এটা নিরাপদ হবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপরে আমাদের পৃথিবীতে দেরি হবে এটাই স্বাভাবিক। তো আমরা যেটা আমাদের এই যে ধারণা যে বিশেষজ্ঞরা যেটা বলেন যে এই ভাইরাস কতদিন থাকবে এবং এর একটা এই যে নির্ভরযোগ্য ভ্যাকসিন পাওয়া যাবে কিনা এই ব্যাপারটা অনিশ্চয়তা রয়েছে, তাই ভাইরাসের সাথে আমাদের সহবস্থান করতে হবে। এই জন্য আমরা এবং এর মধ্যে ভাইরাস কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে, কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। তো এখন আমরা এই যে গ্রামে গঞ্জে মানুষকে যেটা করার চেষ্টা করছি তারা যেন উদ্যোগী হয়ে তারা তাদের সুরক্ষা নিশ্চিত করে। তো আমরা করোনা সহনশীল গ্রাম সৃষ্টি করার চেষ্টা করছি। তো এটার চারটা ধাপ, প্রথম ধাপটা হলো সবাই মিলে যে এই সিদ্ধান্তে পৌঁছা যে এটা এই এই করোনা যে শত্রু এটা আমাদের সকলের শত্রু, আমাদের সকলের সুরক্ষা নিশ্চিত করতে হবে, আমাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতে হবে সকলের সুরক্ষা নিশ্চিত করার জন্য। তাই এ ব্যাপারে একটা গণ আন্দোলন গণজাগরণ সৃষ্টি করার চেষ্টা আমরা করছি গ্রামে, সবাই মিলে এটাকে প্রতিহত করবে। আর দ্বিতীয়ত হলো এই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, তারা সবাই যদি সিদ্ধান্ত নেয় তারা আমরা বলি 3W ক্যাম্পেইন, ওয়েয়ারিং মাস্ক, ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড ওয়াচিং ডিস্টেন্সেস, এটা যদি সবাই মিলে করে তাহলে প্রত্যেকের সুরক্ষা হবে, তার মাধ্যমে সবার সুরক্ষা নিশ্চিত হবে। তৃতীয়ত হলো যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আইসোলেট করা কিংবা তাদেরকে স্বাস্থ্য এবং একই সাথে তাদেরকে স্বাস্থ্যসেবা পেতে সহায়তা করা, আর যারা বিপন্ন যারা জীবিকা হারিয়েছে তারা যাতে সরকারি সহায়তা পেতে পারে এবং আমরাও স্থানীয়ভাবে সংগ্রহ করে তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি। তো এটা চারটে ধাপে আমরা করোনা সহনশীল গ্রাম সৃষ্টি করার চেষ্টা করছি। অনেক বিশেষজ্ঞ বলেন এইভাবে যদি আমরা প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা মহল্লায় যদি করতাম তাহলে আমরা সারা দেশকেই সুরক্ষা দিতে পারতাম অতি সহজেই। কোন কোন বিশেষজ্ঞ বলেন এক মাসের মধ্যে আমরা এই করোনা ভাইরাসকে আমরা আমরা নিয়ন্ত্রণে আনতে পারতাম এবং সকলের জন্য আমরা সারা পৃথিবীর জন্য একটা আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারতাম।
জি, আমি আপনার কাছে আবারও আসব। তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে, আজানেরও সময় হলো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। এ পর্যায়ে আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, আপনাকে দিয়ে। একটি নিরাপদ কার্যকর টিকা সত্যি সত্যি পৃথিবীর কাছে কখন সহজলভ্য হবে, কতদিন সময় লাগতে পারে বলে আপনার ধারণা? আমাদের এখন যে যেসব টিকা সারা পৃথিবীতে টিকার সম্বন্ধে কাজ হচ্ছে, তার মধ্যে অনেকগুলা জনসাধারণকে দেওয়া যাবে না। রাশিয়ান ভ্যাকসিনটার কথা আমি শুনলাম, ওটা কিন্তু ফেজ থ্রি ট্রায়াল হয় নাই। কি করে যে ওটা এখনই ওরা দিতে চাচ্ছে আমার আমার মাথায় বোঝে না। মানে সায়েন্সের মাপকাঠিতে আমি ওটা বুঝতে পারি না। সুতরাং যারা ফেজ থ্রি ট্রায়াল করছে সেটাতে আমাদের খুব কমসে কম, আমরা যদি আমাদের দেশে এই যে সিনোভ্যাকটা ফেজ থ্রি করতাম, ওটা 5-6 মাস লাগতো মনে হচ্ছে, তাই না? 5-6 মাস লাগবে ওটাকে। সিনোভ্যাক যদি আমরা এখন ইনিশিয়ালি ওরা বলছিল, আমাদের তো হচ্ছে কি মোটামুটি অনেক রুগী এবং লোকজন খুব ইন্টারেস্টেড, তো ইট ওয়াজ এ ফ্লেক্সিবল থিং। অ্যাকচুয়ালি চায়নারা আমাদের সাথে যে আলাপ করছিল প্রত্যেকটা ব্যাপারে দেওয়া ফ্লেক্সিবল, যে আমাদের কত পার্সেন্ট দেবেন, আমাদের কি দামে দিবেন, ফ্রি দিবেন কিনা, কত দিনে টেস্ট করা লাগবে, অন্য আরো হেল্প করবেন কিনা, আমরা এখানে যাতে বিল্ড আপ করতে পারি। সুতরাং আমার মতে দিস ওয়াজ এ বিয়ন্ড রাইটিং অনেক পয়েন্ট অফ ভেরি আমাদের পক্ষে। এবং আমি, আপনি তো নিজে চিনেন শাহাদ আব্বা, শহীদুল্লাহ, আমি যাদেরকে, আমি নিজে তো মেম্বার না, আমি একটা কাজ করেছি চেয়ারম্যান হিসাবে, আমি এই চারবার চেয়ারম্যান, আমি ইথিক্যাল কমিটির মেম্বার, একজন মাওলানাও আছে, একজন জার্নালিস্টও আছে, তারা দেখবে ইথিক্যাল গ্রাউন্ড। এবং তারা এত কিছুর পরও চাইনিজ তারা নজরে ট্রায়াল দিচ্ছে, আইসিডিটিআর মতো অর্গানাইজেশন আসছে, তাও আমরা 1 মাস সময় নিয়েছি। কি জন্য যে ফেজ লাগে, এটা আলটিমেটলি ওদের সাথে আমার যেটা আনরিটেন আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা হচ্ছে আমাদের দেশে 10-15 হাজার লোকের উপরে ওরা এটা ইউজ করে। তাতে হলে কি আমার 10-15 হাজার লোক যারা ফ্রন্ট লাইন তারা ভ্যাকসিন পেয়ে গেল, এখন এটা হবে? কিন্তু আমরা জনাব প্রফেসর সৈয়দ মোদাসের আলী, আমরা যে তথ্য পেয়েছি তাতে করে 4,200 মানুষের উপর যারা ফ্রন্টলাইনার, 7টি হসপিটালের ঢাকার এটি প্রয়োগ করা হবে, তার মধ্যে অর্ধেক থাকবে যারা সত্যি সত্যি ওষুধ নাই, একটা নিরপেক্ষ, জি নিরপেক্ষ একটা ভ্যাকসিন তাদের সাথে থাকবে ইনিশিয়াল যেটা, এরপরে তাদের সাথে আরো আনরিটেন হইতে অনুমতি লাগবে। এবং যেই হাসপাতালে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের উপর প্রয়োগ করা হবে সেই হাসপাতাল কর্তৃপক্ষেরও অনুমোদন লাগবে। না, আপনি যেটা বলছেন আমি ওইটা বলি নাই, ওদের সাথে তো অনেক ইনফরমাল আলাপ হয়েছে, এইটা যদি সাকসেসফুল হয় তাহলে উই ক্যান রিনেগোসিয়েট ফর মেনি থিংস। সুতরাং আপনার ইনফরমেশনে সামান্যতম কোনো ভুল নাই। জি জি, আমি একটু ডক্টর এহতেশামুল হক চৌধুরীর কাছে যেতে চাই। ডক্টর এহতেশামুল হক চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যে, বা অক্সফোর্ডে যেই ভ্যাকসিন টিমের যে মেম্বার আছেন তারাও বলছেন যে সব কিছু যদি ঠিকঠাক থাকে, বেটে বলে মিলে, তাহলে তাদের ভ্যাকসিনটি আসতে কমপক্ষে 5 মাস বা এই বছরের মধ্যে হবে না।
রাশিয়ার ভ্যাকসিন নিয়ে আমাদের আলোচকরা তো ঠিক গুরুত্ব দিচ্ছেন না, তাহলে ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত বা টিকা যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে নিজেদেরকে স্বস্তিতে রাখবো? জি ডাক্তার এহতেশামুল হক চৌধুরী, ওনাকে পাচ্ছি না। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আমি ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে যাই। তো এ পর্যন্ত যে যতদিন পর্যন্ত টিকা না আসবে এবং টিকা আসবে কিনা সে সম্পর্কে আমরা নিশ্চিত নই, আমি আগেই বলেছি। তো সে পর্যন্ত আমরা আমাদের আমাদেরকে নিশ্চিত করতে হবে, আমরা সরকারি এবং বেসরকারি ভাবে আমরা সকলে মিলে এটাকে প্রতিহত করতে হবে। এই এবং আমার মনে হয় জনগণের একটা বিরাট ভূমিকা আছে। এই যে মেডিকেল সায়েন্স একটা একটা কনসেপ্ট আছে, মেডিকেল সায়েন্স না এটা, এই যে জেনারেল একটা কনসেপ্ট, সেটা হলো সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ। আপনার এই যে আপনার স্বাস্থ্য সুরক্ষা একটা অংশ নির্ভর করে এই যে স্বাস্থ্য অবকাঠামোর উপর 20-30%, আর বাকিটা কিন্তু সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ। আপনি আপনার অভ্যাস কতগুলো, আপনার খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে আপনার জীবনযাত্রা প্রণালী, আপনার স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা, এগুলো একই সাথে আপনি কি পরিবেশে বসবাস করেন, আপনার কি ধরনের কর্মসংস্থান, আপনার কোথা থেকে আপনার আয় আসে, এবং সার্বিক পরিবেশ, এগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য একটা বিরাট ভূমিকা পালন করে। তো এই যে সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ বহু ক্ষেত্রেই আমাদের জন্য ইতিবাচক নয়। তাই আমাদের জন্য শুধু স্বাস্থ্য খাতে যে এই যে অবকাঠামো, স্বাস্থ্য অবকাঠামোর ক্ষেত্রে যে বিপর্যয় ঘটেছে এই এই করোনা মহামারীকালীন তা নয়, আমাদের অন্যান্য দিক থেকেও আমরা খুব ভালো অবস্থায় নাই। তাই এখন আমাদেরকে যেটা করতে হবে, মানুষকে সচেতন করা, যেমন মানুষের একটু একটু বিস্তারিত বলতে পারেন যে কোন কোন জায়গাতে স্বস্তিতে নেই আমরা? এই যে আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ তো যেমন ঢাকা শহরের পরিবেশ অত্যন্ত দূষিত, অত্যন্ত দূষিত, এবং এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে আমাদের আরেকটা হলো যে কর্মসংস্থান, অনেকেরই কিন্তু একটা সম্মানজনক কর্মসংস্থান নেই, তারা যে আয় করে সেই আয় দিয়ে একটা সম্মানজনক জীবিকা তারা নির্বাহ করতে পারে না, এবং অনেক ওই যে কর্মক্ষেত্র তাদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। এই সমস্যাগুলো তো অন্যান্য দেশেরও আছে। হ্যাঁ, অন্যান্য দেশের আছে, আমাদের তবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এটা একটু বেশি আছে। যেমন ঢাকা শহরের আমরা দূষিত, ঢাকা শহরের পরিবেশ দূষণ পৃথিবীর 1-2 নম্বরের মধ্যে। তো এইরকম আমাদের, আর আমাদের যেহেতু আমরা নিম্ন আয়ের দেশ, সেখানে আমাদের আয়ের উৎস এবং একটা বিশেষ শ্রেণী ছাড়া অধিকাংশেরই কম আয়ের মানুষ, এবং তাদের কিন্তু ২ কোটি মানুষের বসবাস, আপনার যদি 17 কোটি জনগোষ্ঠী থাকে তাহলে অধিকাংশ অর্থাৎ 15 কোটি মানুষ এই ঢাকার দূষণ থেকে বাইরে আছে। হ্যাঁ, বাইরে দূষণ আছে এবং বাইরে সমস্যা আছে, যে যেমন খাদ্য দূষণ, যে নিরাপদ খাদ্যের অভাব, তারপরে এবং তাদের জীবনযাত্রা প্রণালী একটা একটা বড় সমস্যা। যেমন আমাদের বয়সে যারা এখন যারা এই তারা যেরকম খাবার খাই এবং আমরা যেরকম সেডেন্টারি লাইফস্টাইল, আমরা কোনো রকম শারীরিকভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য কোনো রকম কসরত করি না, এইসবও কিন্তু আমাদের আমাদের এই সুস্বাস্থ্য নিশ্চিত করার পথে বড় বাধা। জি ডক্টর এহতেশামুল হক চৌধুরী, তাহলে কি শুধুই করোনা ভাইরাস ঠেকানোই স্বস্তি পাওয়ার মূল কারণ নয়, আরও বিষয় তাহলে রয়েছে? জনাব ডক্টর বদিউল আলম মজুমদারের কথার জের ধরে জানতে চাইছি আপনার কাছে। আমি এখানে তিনটা বিষয় বলতে চাই। প্রথম বিষয় যেটি হলো, আমি যেটা বিশ্বাস করি, পৃথিবী কিন্তু এখন আর আগের মতো বিচ্ছিন্ন নয়, ওয়ার্ল্ড ইজ গ্লোবাল ফিলিং। সুতরাং পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র জানে যে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য এবং জীবিকার জন্য সারা পৃথিবীতেই একযোগে কিন্তু করোনা নির্মূল করতে হবে বা করোনাকে কন্ট্রোল করতে হবে। এবং আজ থেকে 20-30 বছর আগে যে বিজ্ঞানীরা ছিল, দে সায়েন্টিস্ট আর মোর স্মার্টার, দি ওয়ার্ল্ড ইজ মোর স্মার্টার। সুতরাং তারা দ্রুততম সময়ে করোনা ভ্যাকসিন নিয়ে আসবে, এটা আমরা প্রায় নিশ্চিত। কেউ বলছেন অক্টোবরে, কেউ বলছেন বাই ডিসেম্বর দ্রুততম সময় নিয়ে আসবে, দ্যাট ইজ ওয়ান সাইড। দ্বিতীয় যে বিষয় হলো,
করোনা নিয়ে কিন্তু একটা শেষমেশ একটা রাজনীতি হবে, বিশ্ব পরিমণ্ডলে কে আগে পাবে, কে না কোথায় কে পাবে, সেখানে একটা রাজনীতি হবে। এই জায়গাটায় আমরা একটা কমফোর্টেবল সিচুয়েশনে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধানের আন্তর্জাতিক ভাবে একটা ইমেজ রয়েছে, এবং বিশেষ করে আমাদের যে গেভি অ্যাওয়ার্ড পাওয়ার পরে ভ্যাকসিনের বিষয়ে কিন্তু আমরা অনেক প্রশংসিত সারা পৃথিবীতে। সুতরাং সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী ক্যারিশমাটিক নেতৃত্বে আমরা হয়তো একটু সুবিধাজনক অবস্থায় থাকি। আর তৃতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো আমাদের এখানে গণমাধ্যম এবং সুশীল সমাজ এবং চিকিৎসক প্রতিনিধি বিশেষজ্ঞগণ এর আমার মনে হচ্ছে যে করোনা নিয়ে তারাই বেশি বেশি মাত্রায় তারা সেন্সিটিভ, কিন্তু যাদেরকে নিয়ে তারা সেন্সিটিভ স্পর্শকাতর, যাদেরকে নিয়ে তারা চিন্তিত, সেই জনগোষ্ঠী মনে হয় কিছুটা উদাসীনতা এখানে আছে। আমরা যদি দেখেন কিছুটা যদি আমরা স্বাস্থ্যবিধি যেটা বললেন আগের বক্তারা, আমরা যদি 100% পপুলেশন বা অন্ততপক্ষে 90% পপুলেশন যদি আমরা মাস্ক করতে পারি, এই যে এখানে এক্সপার্টরা আছেন তারা বলতে পারবেন, আমরা বহুলাংশে কিন্তু নিয়ন্ত্রণ করে নিতে পারবো, অনেকাংশে এটা গ্রিপের মধ্যে চলে আসে। তারপরে সেকেন্ড যে বিষয় যেটি হলো আমরা যদি হাত ধোয়া হাত পরিষ্কার করার অভ্যাসটা নিয়ে নিতে পারি, আর তৃতীয় বিষয়টা যদি করতেই পারি, আমাদের যদিও ঘন বসতি দেশ আমাদের, তারপরেও যে শারীরিক একটু দূরত্ব যদি আমরা মেনটেন করতে পারি, এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় এটা এটা মনে করার কোনো কারণ নাই যে সরকারকে তিনি কোনো সহায়তা করছে। এই যে জনগণ স্বাস্থ্যবিধির সাথে লুকোচুরি করছে, প্রকারান্তরে সে তার নিজের জীবনের সাথে লুকোচুরি করছে, তার পরিবারের জীবনের সাথে লুকোচুরি করছে, রাষ্ট্রের সকল মানুষের সাথে লুকোচুরি করছে। তাই সকলে যদি আমরা দায়িত্বশীল হই তাহলে আমরা মনে হয় অবাস্তব। এই যে লুকোচুরিটা খেলছে সাধারণ মানুষ, তারা কি বুঝে খেলছে নাকি তাদেরকে বোঝানো হয়নি বলে তারা এই লুকোচুরি খেলছে? বোঝানো হয়নি বিষয়টা আমি কিভাবে বলবো? গণমাধ্যম ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যেভাবে প্রচারণা করছে এবং সরকারের সকল মন্ত্রী সকল দায়িত্বশীল ব্যক্তি যেখানেই যাচ্ছেন এই বিষয়ে আলাপ আলোচনা করছেন, দেশের বিশিষ্টজন কথাবার্তা বলছেন, চিকিৎসকরা কথাবার্তা বলছেন, হয়তো এমন হতে পারে ওই যে মৃত্যুর আমরা ডেথ পার্সেন্টেজ 1.3 1.4, তারা ভাবছে যে এই দেশে তো এর চেয়ে আরো অনেক বেশি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বা ডুবে মারা যাচ্ছে, রেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এই বিষয়গুলো কি ধরনের এক ধরনের উদাসীনতা জনগণের মধ্যে কাজ করছে। আমি আই ক্যানট এক্সপ্লেইন ইট সাইন্টিফিক্যালি, কিন্তু আমি স্টিল বলবো যে তারা উদাসীন। এই যে কোরবানির ঈদটা গেল, কোরবানির ঈদের সময় যদি আমরা চিকিৎসা আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতাম তাহলে আমাদের কিন্তু সেকেন্ড ওয়েভটা আসতো না। না, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু যুক্ত করতে চাই জি, আপনার জন্য 30 সেকেন্ড। আমার মনে হয় আমরা উই আর ট্রাইং টু ব্লেম দি ভিকটিমস, আমাদের কিন্তু এদেরকে আস্থা নেওয়া উচিত ছিল এই জনগণকে। আর বিহেভিয়ার চেঞ্জ এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার এবং এটা সহজে করা যায় না। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। আমি শেষ করতে চাই অধ্যাপক সৈয়দ মোদাসের আলী আপনাকে দিয়ে, 30 সেকেন্ড আপনার শেষ কথা। আপনাকে ধন্যবাদ। আমি মজুমদার সাহেবের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, কারণ হচ্ছে এই যে আমি হাজার কিছু করে সরকার কিভাবে তার হাত ধোয়া বারবার বোঝাতে পারে, যেটা এটা শুনলাম বলেছেন জি, অনেক করার ব্যাপারে অনেক ধন্যবাদ টেলিভিশনে। সুতরাং আমার মনে হয় আর সময় নেই, একটি বিষয় পরিষ্কার, টিকা যখন হাতে আসার আসবে, কিন্তু তার আগে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।